আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শীতের দিন চলে এসেছে শীত মানেই শাকসবজির দিন আর মূলা শাক খেতে আমার তো খুব ভালো লাগে তাই আজকে আমি আপনাদের মূলা শাকটা ভাজি করা দেখাবো অনেকেই এই শাক ভাজিটা জানেন আবার যারা নতুন গৃহিণী তারা জানেন না অনেকেই মূলাগুলো একদম কচি মূলা এটা আমি ডাল দিয়ে খাবো আর আমি শাকটা কীভাবে ভাজি করব। সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব শাকটাকে কুচি করে কাটতে হবে তবে অবশ্যই কচি শাক বুড়ো শাক কিন্তু খেতে ভালো লাগে না মুখে মজা লাগে না কচি শাক নেবেন মূলা যদি ছোট হয় তাহলে শাকটা দেখবেন খেতে বেশি ভালো লাগে এবং মিহি কুচি করে কেটে নিতে হবে তো আমি ভালোভাবে পাতাগুলো ওয়াশ করে তারপরে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটার পরেও ওয়াশ করতে পারেন তবে কাটার আগে ওয়াশ করলেই বেশি ভালো হয় ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি শাক ভাজিতে সাধারণত সরিষার তেলটা বেশি খাই সরিষার তেলে শাক ভাজি খেতে বেশি ভালো লাগে রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ সময় এটাকে ভাজবো রসুন আর তেলের খুব সুন্দর একটা স্মেল বের হবে ঠিক ওই সময় আমি এটার ভিতরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজের কুচি আমি এখানে আধা কাপ পরিমাণের পেঁয়াজের কুচি দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব তবে লবণটা দিয়ে নেব লবণ দিলে যেটা হয় পেঁয়াজ আর রসুনটা কিন্তু অতি জলদি নরম হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ঠিক তখন কিছুটা শুকনামরিচ এভাবে হাত থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন শুকনামরিচটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন আর যারা ঝাল খেতে চান না তারা কাঁচামরিচ দিতে পারেন চাইলে এরপরে আমি শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তবে আমি খুব অল্প সময় রাখবো ঢেকে শাক যদি বেশি টাইম ঢাকা হয় তাহলে কিন্তু শাকগুলো কালো হয়ে যায় আমি দুই মিনিটের মতো শাকটা একটু ঢেকে রাখব দুই মিনিট পর কভারটা তুলব তা আমি আড়াই মিনিটের মতো রেখেছি কভার তুলে দিলাম এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব আমি শাকটা ধুয়ে তারপরে কুটেছি সেজন্য আমার শাক থেকে পানি কম বের হয়েছে আপনারা যদি শাক কোটার পর ধুয়ে নেন তাহলে কিন্তু একটু পানি ছেড়ে দেয় সেদিকটা খেয়াল রাখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং এটাকে একটু টাকিয়ে টাকিয়ে দেবো কেন টাকাবো টাকালে শাকগুলো একটু নরম হয় আর ওই শাক খেতে বেশি ভালো লাগে একটু খেয়ে দেখবেন এভাবে চাইলে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ তেলে উপরে একটু গুঁড়োটা ছিটিয়ে দেবেন ওটা খেতে আরও ভালো লাগে ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন তো কেমন লেগেছে আমার মূলা শাক ভাজি গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো আমার পাশেই থাকবেন আজকের মতো বিদ্যুৎ